নুবরা বিশ্বাস করো, আমি গবেষণা করতে করতে শরীরে ঘাম ছুটে ফেলেছি কই? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, কোনো কারণে খুঁজে পাচ্ছি না। তুমি কিসের জন্য আমার বিয়ে করতে চাচ্ছো না? কারণ আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না, সেই জন্য। না, হিসেব ঠিক আছে। শোনো, সৃষ্টিকর্তা যখন মানুষকে বানায়, তার ভাগ সে ফুলফিল করে দেয় না, তাহলে ইবলিশ হয়ে যাবি। এক ভাগ বাকি রাখে, ওটা চেষ্টা সাধনা দিয়ে পূরণ করতে হয়। তুমি আমাকে বুঝিয়ে বলো, আমার কোন তিন ভাগ তোমার ভালো লাগিছে আর কোন এক ভাগ তোমার খারাপ লাগিছে? ওই খারাপটা আমি পরিবর্তন করে ফেলাব। চেহারা, আপনার চেহারা আমার একদম মোটেও পছন্দ না, পরিবর্তন করেন। চেহারা কি পরিবর্তন করতে পারবো? ওটা তো আচ্ছা, চেহারা কি সব? এই যে মানুষের প্রেম ভালোবাসা ইষ্ট মোহাব্বত, এসবের কোনো দাম নেই, এসব তোমার কাছে কিচ্ছু না? না, এসব আমার কাছে কিছুই না, আমার কাছে চেহারাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন জালেম জামানায় এসে পড়লেম রে খোদা! আগেকার মেয়ে করে মন কত ভালো ছিল, বাপ দাদারা যাক তাক ধরে এনে ফেরে দিত, কবুল বলে সংসার করতো, সংসার ভাঙতো না, ডিভোর্স হতো না। আর এখনকার মেয়েগুলি এই চেহারা চেহারা করে মরে গেল, মনের কোনো দাম নেই তাগোর কাছে। আল্লাহ জানে আর কত জালেম জামানা আমার এই দুই চোখে দেখা লাগবে। শোনেন, আপনার মনটাও যদি ভালো হতো তাও আমি আপনাকে বিয়ে করতাম, আপনার মনও তো ভালো না। ভালো ভালো ভালো, আমার মন খুব ভালো, একদম ফ্রেশ। তুমি যদি বিশ্বাস করবে না চাও, আমি মনটা টাইনে বাড়ি করে হাতে দিয়ে দিচ্ছি, তুমি লাইলে সেরে দেখো কত ভালো। বের করেন, বের করেন, দেখি দেখি। মন কি বাইর করা যাবে? মানে হয়েছে কি, ওই কথায় কথায় না বলে ফেলাইছি আর কি। আচ্ছা শোনো, আমি আমি বুঝতে পারছি একটা সন্দেহ ঢুকিছে, কোনো টেনশন নেই, মোবাইল বাইক করো। আমাকে গ্রামের একদম লেদা ল্যাংটা পোলাপান থেকে শুরু করে দাঁড়িয়ালা বুড়া মানুষ যা খুশি তুমি ফোন দাও, ওরা এক বাক্যে কয়া দেবে যে সিরাজের মতো ভালো ছেলে এই পৃথিবীতে একটাও নেই, ওর মন খুবই ভালো। আমার খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, সবাইকে ফোন করে জিজ্ঞেস করবো, আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না, বাস। তুমি একটু বুঝবে না, আমি সেই গ্রাম থেকে কত কষ্ট করে প্লেনে চাইপে এই মালয়েশিয়ার ইমিগ্রেশনের কত ঝামেলা সহ্য করে আসলাম তোমাকে বিয়ে করতে। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমার কি হবে? নি আমি কি করব? কিছুই হবে না, আপনি আবার দেশে ফেরত যাবেন, গিয়ে কৃষি কাজ করেন, ঠিক আছে? আদারওয়াইজ এখানে থাকেন, থেকে এখানে কোনো একটা কাজ করেন, চারটা পয়সা কামান, বাস। করবো করবো করবো, কামাই করে একদম ভরে ফেলাবো, কামাই নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমার বিয়ের কি হবে? ভুলে যান। ইরি আল্লাহ রে আল্লাহ, কি রকম মেয়ে মানুষের মন নরম, কি সুন্দর করে আমার কল পার্কে আসো। আমি মনে মনে ভাবলাম জবের মধ্যে আমাকে জড়ায় ধরে কবি বিয়ে আমি তোমাকে করব, আর এখানে এসে কি করছি রে? মনে হচ্ছে লাভ দেখুন মরে যাই। হাল সারা যাবি নে, শ্রেষ্ঠ সালনে লাগবি। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ।